কোনটা কিনবেন, ইন্দোনেশিয়ান ভিত্রি নাকি ইন্ডিয়ান ভিত্রি? দামের ডিফারেন্সটা কিন্তু প্রায় 1 লক্ষ টাকা। একটু আগে যেটা বললাম মেটার পারফরম্যান্স বেটার লাগতেছে, তো আপনি একবার একটু আগে টান দিবেন, তারপরে আপনার টান ধর পরে আমি টান দেবো, ধরতে পারি কিনা এটা দেখবো আমি। যাচ্ছি সো হ্যালো গাইস, ইটস মি সাড়ে তুষার, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টুইলার্স লাইফ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। তো আজকে আপনার কাছে, আপনাদের সামনে আমি যেই ভিডিওটা নিয়ে হাজির হয়েছি সেটা হলো ইন্দো ভিথিরি অ্যান্ড ইন্ডিয়ান ভিথিরি BS4, এই দুটো বাইকের পারফরমেন্স টেস্টটা করবো। অ্যান্ড মানে 0 to 100 আসলে আমাদের এই রোডে টপ দেখার মতো রাস্তা নাই, সো আমরা টপটা দেখতে পারবো না, বাট ইনিশিয়াল টর্কটা দেখতে পারবো, হয়তো 100 পর্যন্ত 0 to 100 দেখতে পারবো, সেটা দেখবো। অ্যান্ড দুটা বাইকের পাওয়ার আউটপুটও বলে দেই, এটা হলো ইন্ডিয়ান ভিথিরি BS4, 15,000 কিলোমিটার চলছে, এটার ফসফর 19.3 অ্যান্ড টর্ক হলো 14.7 NM, সেম এটাতেও 19.3 অ্যান্ড 14.7 NM টর্ক। চলুন এটার পারফরমেন্স টেস্টটা করি। আর এই বাইকটা চলছে 15,000 কিলোমিটার। অ্যান্ড ইন্দো ভিত্রির ওনার আমার বড় ভাই। ভাই আপনার বাইক সম্পর্কে মানে কতদিন চালাইছেন বা কেমনে পারফরমেন্স, সার্ভিস টার্ভিস কেমন দিতেছে? চালাইছি 5,600 কিলো। 5,600 কিলো আর পারফরমেন্স খুব ভালো পাইছেন, খুব ভালো পাচ্ছেন। এর আগে আপনি, আমি জানি যে আপনি ভিটু চালাইছেন বা এখন হলো ভিথিরি চালাইতেছেন, তো ভিটু থেকে কি ভিথিরি চালায় মজা বেশি? মজা বেশি, অবশ্যই মজা বেশি। আর এটা আপগ্রেড করছে, ক্যামেরার মাইক্রোফোনে কেমন বোঝা যাচ্ছে জানি না, তো এটার এক্সস্ট নট এরকম, মোটামুটি ভালো লাগতেছে আমার। ইন্দোর সাউন্ডটা আমার আসলে ভালো লাগে। এরপরে আপনাদের ইন্ডিয়ান ভিথিরি BS4 এর সাউন্ডটাও শোনাই দেই, এটার এক্সস্ট নটটা এরকম। এছাড়াও প্রথম দেখাতেই এই দুটো বাইকের গ্রাফিক্সের ডিফারেন্স লক্ষ্য করা যায়, আর বাইকে বসলে ককপিটেও ডিফারেন্স লক্ষ্য করা যায়। আর সবথেকে বড় ডিফারেন্স হলো ABS অ্যান্ড এর সাসপেনশন। ইন্ডিয়ান ভিত্রিতে ABS থাকলেও ইন্দো ভিত্রিতে ABS পাবেন না। ইন্দো ভিত্রিতে পাচ্ছেন USD সাসপেনশন, বাট ইন্ডিয়ান ভিত্রিতে আপনাকে টেলিস্কোপিক সাসপেনশন নিয়েই হ্যাপি থাকতে হবে। যদিও বাংলাদেশের রাস্তা USD সাসপেনশন খুব একটা কমফোর্টেবল বলে মনে হয় না আমার। এছাড়া আরও কিছু ছোটোখাটো ভিন্নতার মধ্যে রয়েছে টার গার্ড, ছাড়ি গার্ড, ইন্ডিকেটর লাইট, ব্যাক প্যানেল, ফুট পেক অ্যান্ড এর টায়ার। ইন্ডিয়ান ভিত্রিতে টায়ার গার্ড, ছাড়ি গার্ড থাকলেও ইন্দো ভিত্রিতে তা পাবেন না, যদিও সেই টায়ার গার্ড বা ছাড়ি গার্ড 99% মানুষই খুলে রাখে। ইন্দোনেশিয়ান ভিত্রিয়ের ইন্ডিকেটর লাইটটা আমার কাছে একটু প্রিমিয়াম কোয়ালিটির মনে হয়, বাট ইন্ডিয়ান ভিত্রিতে যেই ইন্ডিকেটর লাইট দেওয়া হয়েছে সেটা আসলে FZ ফেজার এ ধরনের বাইকও দেখতে পাওয়া যায়। এরপরে ইন্দো ভিত্রিয়ের ব্যাক প্যানেল থিনার দেন ইন্ডিয়ান ভিত্রি অ্যান্ড হুইচ ইজ মোর গর্জিয়াস দেন ইন্ডিয়ান ভিত্রি। ইন্দো ভিত্রিতে ইউজ করা হয়েছে IRC টায়ার অ্যান্ড ইন্ডিয়ান ভিত্রিতে ইউজ করা হয়েছে MRF টায়ার, হুইচ ইজ মোর কমফোর্টেবল ফর বাংলাদেশ রোডস। ইন্দোনেশিয়ান ভিত্রিতে পিলিয়নের ফুটপ্যাকটা অ্যালুমিনিয়ামের, বাট ইন্ডিয়ানে সেটা স্টিলের। সো ওভারঅল যদি চিন্তা করে তাহলে ইন্দো ভিত্রিয়ের বিল্ড কোয়ালিটি আমার কাছে একটু বেটার মনে হয়েছে, আর বিল্ড কোয়ালিটি যেমন বেটার ইন্দোনেশিয়ান ভিত্রিয়ের দামটাও কিন্তু বেটার। ইন্ডিয়ান ভিত্রিয়ের অফিসিয়াল প্রাইস 4,80,000 থেকে 85,000 টাকা হলেও ইন্দো ভিত্রিয়ের প্রাইস কিন্তু প্রায় 5,20,000 টাকা প্লাস। আবার ইন্ডিয়ান ভিত্রি যদি আপনি আনঅফিসিয়াল মার্কেট থেকে কিনেন তাহলেও আপনি আরও অনেক বেশি ছাড় পাবেন, হয়তো 4,20,000 থেকে 30,000 মধ্যে পেয়ে যাওয়ার কথা। যদিও বিল্ড কোয়ালিটি ইন্দোর তুলনায় একটু খারাপ, বাট দামের ডিফারেন্সটা কিন্তু প্রায় 1 লক্ষ টাকা। আর আপনি ইন্ডিয়ান ভিত্রিতে পাচ্ছেন অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম, আর বাইক কেনার পরে যখন আপনার স্পেয়ার পার্টসের প্রয়োজন হবে তখনও কিন্তু আপনি ইন্দোনেশিয়ান ভিত্রি যারা ইউজ করে তাদের থেকে সব কিছুর দামই একটু কম মূল্যে পেয়ে যাবেন। আর অনেক সময় দেখা যায় যে ইন্দোনেশিয়ান ভিত্রি ইউজাররাও ইন্ডিয়ান ভিত্রিয়ের পার্টস কিনে ইউজ করতেছে। আর ইন্ডিয়ান ভিত্রিতে মাইলেজও 2 থেকে 4 কিলোমিটার বেশি পাওয়া যায় আমি যতটুকু জানি। ধরুন আপনি ইন্দোনেশিয়ান ভিত্রিতে 36 থেকে 37 কিলোমিটার পার লিটার পেলে ইন্ডিয়ানে পাবেন প্রায় 40+। আশা করি এই দুটো বাইকের মাঝে ডিফারেন্স আপনাদের মাঝে তুলে ধরতে পারছি। সো নাও ডিসিশন ইজ ইয়োর্স, কোনটা কিনবেন, ইন্দোনেশিয়ান ভিত্রি নাকি ইন্ডিয়ান ভিত্রি? তো চলুন গাইস, আজকে আমরা এবারও মানে আমার আগের ভিডিওতে যেমন দেখছেন আপনারা যে ইন্ডিয়ান ভিত্রিতে রাজরাডার ব্লগ ছিল, এবারও সেই ইন্ডিয়ান ভিত্রিতে রাজরাডার ব্লগই থাকবে, অর্থাৎ মেদি রবিন ভাই। অ্যান্ড আমি ইন্দো ভিত্রিতে ফার্স্ট টাইম আর কি এটা ট্রাই করবো, এরপরে হয়তো আমি আবার ইন্ডিয়ান ভিত্রি চালাবো বা রবিন ভাই এটা চালাবে। ইন্দো ভিত্রিতে আসলে ABS নাই, সো ব্রেকিং পারফরমেন্সটা কেমন এটাও দেখার চেষ্টা করব। আর ইন্ডিয়ান ভিত্রিতে ABS আছে, সো এটার ব্রেকিং পারফরমেন্স বেটার হবে এটা স্বাভাবিক। আর সিট হাইটটা আমার
এই ইন্দো ভিথিরিতে একটু বেশি মনে হইতেছে। আমার হাইট খুব একটা বেশি না, এই জন্য আসলে আমি খুব ভালোভাবে বুঝতে পারতেছি। আপনাদের যেটা বলছিলাম দুইটার পাওয়ার কিন্তু সেম, সো সেইভাবে দেখলেন যে কেউ কাউকে রেখে যাইতে পারলাম না। অস্থির অস্থির, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। চালায় বুঝতেছি যে এটা পারফরমেন্সটা আপনাদের থেকে একটু খারাপ, আমি এটা বুঝতেছি। তার দুটোর পাওয়ার আউটপুট কিন্তু সেম, আর আপনি বের হতেছেন মানে পরবর্তীতে যাও আমাকে কিন্তু ধরছেন, 120 এর পরে যা ধরছেন। হ্যাঁ এই যে আমি যেটা বললাম এটার পাওয়ার আমার কাছে বেটার মনে হইতেছে, এটা ওয়েল মেইনটেইনড একটা ভিতরি, যার কারণে মনে হয় এটা রাইডার চেঞ্জের পরও রেজাল্ট কিন্তু সেম আছে এখন পর্যন্ত। রাইডার চেঞ্জ করছি, হ্যাঁ লাস্ট আর একবার দেখবো, আমরা একবার বা দুইবার দেখবো। স্টিয়ারিং ড্যাম্পার হয়েছিল আপনার বাইকে, এই সমস্যাটা হওয়ার কারণ কি? ও সামনে আপনার বাইকে এর আগেও আপনার যে ওই ব্রিজের উপরেও স্টিয়ারিং ড্যাম্পার লক্ষ্য করছিলাম, আপনার বাইকে এটা হয় নাকি সব ভিতরেতেই হয়? আচ্ছা আচ্ছা ভাই, টান দি টান দি টান দি টান দি টান দি। মানে আমি দেখলাম আমার সিবিআরে আমি এরকম স্টিয়ারিং ড্যাম্পার লক্ষ্য করি না এখন পর্যন্ত, বাট ইন্ডিয়ানের সাসপেনশনের কারণে এটা হয়, মানে একটু রাস্তা খারাপ হলে স্টিয়ারিং ড্যাম্পারও সম্ভাবনা থাকে। তো এটা একটা ব্যাড সাইড, যেটা ভিতরে ইন্ডিয়ান ভিতরের ওনারই রবিন ভাই বলে দিল, তো এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। টান দেন, আপনি টান দেন, আপনি টান দেন, টান দেন, টান দেন, তারপরও বের হয়ে গেলাম তো আমি। আরেকবার দেখি, আরেকবার দেখি, আরেকবার দেখি, বের হয়ে যাচ্ছি এটা দিয়ে আমি। হ্যাঁ টান দেন, ধরেই ফেলছিলাম আসলে। সো রেজাল্ট দেখে আপনারা বুঝেই ফেলছেন যে BS4 এর পারফরমেন্স একটু বেটার লাগতেছে আমার কাছে। হ্যাঁ না আমার কাছে না, আপনারাও ভিডিও তো দেখলেনি যে ইন্ডিয়ান ভিতরের BS4, হয়তো BS6 হলে রেজাল্ট আবার চেঞ্জ হয়ে যেত, বাট BS4 এর রেজাল্টটা সেম লাগতেছে।